আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড হচ্ছে 153। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ইতিহাসের যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্ট থেকে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো। প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা সেটা, ঠিক আছে? তো এই সাবজেক্টেও কিন্তু তোমাদের 8টা অ্যাসাইনমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদের যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে এটা প্রত্যেকটার 8টা করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো আজকে হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ইতিহাস ও বিশ্ব সভ্যতার ফার্স্ট প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এখানে দেখো, তোমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা সম্পর্কে একটু পড়ে নেওয়া যাক। যেমন এখানে দেওয়া হচ্ছে যে অ্যাসাইনমেন্টের নম্বর ও অধ্যায় শিরোনাম, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। হ্যাঁ, এরপর দেখো যে অ্যাসাইনমেন্টটা কি, মানব জীবন ইতিহাস। তোমার অ্যাসাইনমেন্টের টাইটেল হবে কি, মানব জীবনে ইতিহাস, মানব জীবনে ইতিহাস, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের টাইটেল, ঠিক আছে? আর এখানে তোমার বিষয়বস্তুটা কি, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাসের ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। আর নির্দেশনা কি, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা দিতে হবে, ইতিহাসের রচনার উপকরণ লিখিত ও অলিখিত প্রকারের ব্যাখ্যা দিতে হবে, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, মানব জীবন ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বা বিশ্লেষণ, এই জিনিসটা তোমার ব্যাখ্যা করতে হবে, তাই না? হ্যাঁ, তো এইটাই হচ্ছে কি তোমার অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটা, এটা হচ্ছে প্রথম সপ্তাহে ইতিহাসের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটা আমি এখন তোমাদেরকে দেখাই দেবো যে তোমরা কীভাবে এটা কমপ্লিট করবে। তো আমি শুরুতে বলে নেই যে তোমার যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের টাইটেলটা হবে কি, মানব জীবন ইতিহাস। মানব জীবন ইতিহাস হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের টাইটেল। হ্যাঁ, তো এখন আমি তোমাদেরকে ডাইরেক্টলি নিয়ে যাচ্ছি আমার একটি পিডিএফ ফাইলে, অর্থাৎ তোমাদের ইতিহাস বইয়ের যে পিডিএফ ফাইলটা আছে সেই পিডিএফ ফাইল থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই টাইটেল মানব জীবন ইতিহাস দেওয়ার পর তোমার কী কী ওখানে লিখতে হবে, ঠিক আছে? তো চলো দেখা দেওয়া যাক। ইতিহাস বইয়ের মধ্যে ইতিহাস পরিচিতি, দেখো এখান থেকে তোমাকে শুধু একটা ভূমিকা লিখতে হবে, ঠিক আছে? এই ভূমিকা তুমি লিখবা, এটা হবে তোমার ভূমিকা, তুমি এটা বই থেকে সাহায্য নিবা, ঠিক আছে? এই বই থেকে শুধুমাত্র ভিডিও থেকে হুবহু ভিডিও তুলে না দিয়ে তুমি একটু একটু মানে আলাদা, মানে যাতে তোমার এই অ্যাসাইনমেন্টগুলো কারোর সাথে কারো মিল না হয় এটা তোমাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য দেখো যে ইতিহাস বই থেকে যে তোমাকে এখানে তুমি কী দিতে পারো, ভূমিকা লিখতে পারো। ভূমিকা কী দিতে পারো, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশে শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী, বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে, সত্য ঘটনা উপস্থাপন করে ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। তো এটা আসলে তুমি ভূমিকা হিসেবে লিখবা, ঠিক আছে? তোমার অ্যাসাইনমেন্টটা অবশ্যই হতে হবে 300 শব্দের মধ্যে, ঠিক আছে? অবশ্যই তোমাকে 300 শব্দের মধ্যে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, কারণ এই রেটের সকল ভিডিও পেতে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবার আগে পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে, ঠিক আছে? এটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনই। তো এখানে দেখো যে ইতিহাসের ঐতিহ্যের ধারণা, ইতিহাসের ঐতিহ্য ধারণা, এই এইখান থেকে তুমি এই এই ধারণাগুলো নিতে পারো। ইতিহাস ঐতিহ্যের ধারণা, ইতিহাস শব্দের উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়।
এইচ কারের ভাষায় বলা হয় ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রম বিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রম বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন পর্যন্ত সময়ের ইতিহাস লেখা হয় যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাস পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। এরপরে তুমি দিতে পারো যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরি শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস খ্রিস্টপূর্ব 5ম শতক। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণাকর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবেদনিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছে তা অনুসন্ধান করে লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয় গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্মের এই ঘটনা ভুলে না যায়। এরপর এই বিবরণ যেন তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণ হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনাকে হলো ইতিহাস। ইতিহাসবিদ র্যাপসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। এরপর তুমি ইতিহাসের উপাদানগুলো আলোচনা করবা, ইতিহাসের উপাদানগুলো আলোচনা করতে হবে। তো ইতিহাসের উপাদান যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা লিখিত উপাদান ও অলিখিত উপাদান। হ্যাঁ, তো লিখিত উপাদানগুলো দিতে হবে এবং সেগুলো বর্ণনা করতে হবে। লিখিত উপাদান কি? ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম, তৎকালীন সমাজের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি, আবুল ফজলের আইন ই আকবর ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন 5ম থেকে 7ম শতকে বাংলায় আগত চৈনিক পরিভাজক যথাক্রমে ফা হিউয়েন হিউয়েং সাং ও ইং সিং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিভাজক ইবনে বতুতা সহ অন্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ ও অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। সাহিত্যের উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী, তিব্বতীয় লেখক লামা তার নাথের বর্ণায় পাল রাজবংশের প্রতিষ্ঠা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আলো অনেক সত্য ঘটনা থেকে যায় বা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করে। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। এরপরে কি অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান? যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেই বস্তু বা উপাদানকে প্রত্নতত্ত্ব নিদর্শন বা অলিখিত। এগুলা প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার, জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা বাংলাদেশের মহস্তনগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস, যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারিপট্টসর প্রত্নতত্ত্ব আবিষ্কার। এই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনের প্রমাণ রয়েছে যে বাংলাদেশের 2500 বছর পূর্ব নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কার ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে প্রাচীন বাংলা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে অবশ্যই
পয়েন্টটা দিতে হবে। ইতিহাসের প্রকারভেদ মানব সমাজে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীন অতীতের ঘটনা ও বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়, সেই ক্ষেত্রে ইতিহাস বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তু মানুষের সমাজ সভ্যতা ও জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। তারপরও পঠন পাঠন আলোচনা ও গবেষণাকর্ম সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। এরপর কি ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয় জাতীয় না আন্তর্জাতিক, এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা যায়, স্থানীয় আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। বিষয়গত ইতিহাস, কোনো বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তু পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু দিতে হবে, ইতিহাসের বিষয়বস্তু, ঠিক আছে। বিষয়বস্তুটা কি? মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সময়ের উৎপত্তি ও বিকাশ ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজের সভ্যতার উন্নতি অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তাই সবই ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃত, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন ও প্রভৃতি বিষয় সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের স্বরূপ বর্ণনা করবে, ইতিহাসের স্বরূপ, ইতিহাসের জ্ঞান অর্জনের অন্য শাখা থেকে আলাদা, এর রচনা উপস্থাপনা পদ্ধতি ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রথমত, সত্যনিষ্ঠ তত্ত্বের সাথে অতীতের পুনর্গ্রহণ করা ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তত্ত্বের বিবরণ। তৃতীয়ত, ইতিহাস থেমে থাকায় এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তন ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য, তবে ঘটনা নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। ইতিহাসের পরিসর, মানব কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে সে সময় ইতিহাসের পরিসর খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিকৃত হচ্ছে ইতিহাসের সীমানাও, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। ১৯ শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলো, মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাস রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মানব সমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এই কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাস গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। তো ইতিহাস পাঠের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা এখান থেকে দিতে হবে, ঠিক আছে। আর এই পয়েন্টগুলো তুমি তুলে দিতে পারো যে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, এরপরে সচেতনতা বৃদ্ধি করে, দৃষ্টান্তের শিক্ষা দেয়, এগুলো তুলে দিতে পারো। অবশ্যই তোমাকে 300 ওয়ার্ড বা প্রয়োজনে বেশি হলেও অসুবিধা নাই, তবে কমপক্ষে কিন্তু 300 শব্দের মধ্যে তোমাকে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট, আগামীতে কথা বলবো অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।